গুড মর্নিং, রাধে রাধে, রাম রাম। সকালবেলা উঠে ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, ও বাইক ধুলো, বাইক ধোয়ে আমি পুজো করে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। আর এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর ও রেডি হচ্ছে। দেখো কে বলে মেয়েরা সবসময় লেট করে, মেয়েরাও কিন্তু আগে রেডি হয়ে। আমি 7টা থেকে উঠে রেডি হইনি, আমি কত কাজ করেছি। সাড়ে 7টা আমি স্নান করতে ঢুকে ওয়াশরুম থেকে ওকে চেঁচাচ্ছি, তুমি যাও বাইক ধুতে যাও। হ্যাঁ বাইক ধুতে যাও, যাইনি, রেডি হও। এবারে ভেবেছিলাম 8:30 দিকে বেরিয়ে যাবো, বাট এর জন্য হবেও না, সেই 9টার দিকেই বেরোতে হবে। চলো এবারে বেরোনো যাক, কারণ দেরি হয়ে গেছে অনেক। আসলে আজকে বিশ্বকর্মা পুজো আছে, তো তো সেই জন্য সুশান্তর অফিসটা ছুটি আছে। তো ছুটি যখন আছে, অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো এখানে, সেই জন্য চলে এলাম। আর দেখলাম দেখো এপাশেও দুর্গা পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। আর কোথায় এসেছি দেখে তো কিছুটা বুঝতেই পেরেছো, বাট এখনও ক্লিয়ার করে তোমাদেরকে কিছু বলা হয়নি। হ্যাঁ মন্দিরেই এসেছি। আর কি মন্দির বলো তো? সমলেশ্বরী মন্দির। আমরা সম্বলপুরে থাকি। এবার দেখবে প্রত্যেকটা এলাকাতেই একটা করে এলাকার নামে ঠাকুরের নাম থাকে, তো এই ঠাকুরের নামেই এলাকার নাম সমলেশ্বরী। তো এখানের মন্দিরগুলো উড়িষ্যার না, বেশিরভাগই সব সাদা সাদা আর একই ধাঁচেরই দেখতে। ঠাকুরের ডালা নিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে যে দোকান থেকে প্রসাদ কিনেছিলাম সেই দোকানে গেলাম, ঠাকুরের যে প্রসাদটা ছিল সেটা প্যাক করে দেওয়ার জন্য। আর ওই দোকান থেকে একটা ছোট্ট ঠাকুরের ফ্রেম কিনলাম, আর ভাই প্যাক করে দিচ্ছে, তো ভালো করেই প্যাক করে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, আর সুশান্ত এখানে বুট পরছে। এই আগর মুশকিল হয়, যেখানেই যার বুট পরে যায় আর 14 বার খুলতে পড়তে হয়। আর বাইকে যে ঠাকুরের যে কাপড়টা দিয়েছিল সেটাও বাইকে বেঁধে দিল, আর আমি বাইকে একটুখানি ঠাকুরেরই সিঁদুর পরিয়ে দিলাম। সকালে পুজো করেছিলাম তাই আগে থেকে সিঁদুর ছিল, তো হয়ে গেছে। এবারে বাড়ি যাচ্ছি। আর আজকের ওয়েদারটা কেমন জানো তো, একটু আগে রোদ বেরোচ্ছে, একটু আগে বৃষ্টি হচ্ছে, আর এক এক সময় বিশাল রোদ বেরিয়ে যাচ্ছে। আর এই যে এলাকাটা, এটা হচ্ছে তোমার রেল এলাকা আর কি, এই দিক দিয়েই আমরা স্টেশনে যাই। আর তারপরে আমি যেখানে এলাম সেটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে রক্ত দিতে এসেছি। না রক্ত দান করতে আসিনি, ব্লাড টেস্ট করব, তো ব্লাড টেস্টের জন্যই রক্ত দিতে এসেছি আর কি ল্যাবে। ওর সাথে একটু বসে বসে কথা বললাম। আজকে সেরকম ভিড়ও ছিল না, আসলে বিশ্বকর্মা পুজো তো ছুটির দিন, হয়তো সেই জন্যে, না হলে বেশ খানিকটা সময় ওয়েট করতে হয়। আর সকাল সকাল আমরা যেহেতু মন্দির চলে গেছিলাম তাই জন্য এখন সেরকম খুব একটা বাজেও নি, এখন 10টা মতো বাজে। তো এখন আমি ব্লাডটা দিচ্ছি। তো এখানে আমি একটা কথা বলতে চাই, তোমরা অনেকে বলো না, অনেকে অ্যাপ্রিসিয়েট করো, আমি জানি যে রান্নাটা ভালো করো, হালকা করো, বাট অনেকে বলো রিচ করতে পারো, এ করতে পারো। আসলে আমি না নিজে ভুক্তভোগী, জানো তো, আমি নিজে ঠকে শিখেছি। আর সবসময় মা আমাকে আগে বলতো, যখন তুই ঠকবি তখন তুই শিখবি। আগে আমি প্রচণ্ড পরিমাণে বাইরের খাবার খেতাম, বাইরের ফাস্টফুড খেতাম, বাট খেয়ে 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 এমন ধরনের প্রবলেম হয়ে গেল যে এখন যতটা পারি বাইরের খাবার অ্যাভয়েড করি। টুকটাক চলে মুখ, সেটা আলাদা ব্যাপার। আর আমি ইঞ্জেকশানকে তো আগে প্রচুর ভয় পেতাম। এই আগের বছরটাই রক্ত দিয়ে দিয়ে ব্লাড টেস্টের জন্য এমন হয়ে গেছিলো যে ভয় তো লাগে, চোখ মুখ খিচিয়ে যায়, কিন্তু অভ্যাস হয়ে গেছে আর কি বলতে পারো। তো দেওয়া হয়ে গেছে, ব্লাড টেস্ট হয়ে গেছে, এবারে কিছু খাবো না বাইরে, ঘরে ভিতরেই খাবো। কে খাবো, অনেক মাস পরে মনটা আজকে একটু প্রেস্টি কেক, প্রেস্টি কেক করে উঠলো। আর এখানেই ক্রিম রোলগুলো পেয়েছি, ছোটবেলায় বাবা খুব ক্রিম রোল এনে দিত খেতাম জানো, আর বাবার দোকানেও পাওয়া যেত। তো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবারে যে খাবারগুলো এনেছি খাবো, আগে খাই, দেন বাসন টাসন সব কিছু মাজা বাকি, সব কিছু মাজতে হবে। আর ফোনের চার্জ শেষ, এই যে ক্যামেরা অন করলাম শেষ হয়ে গেছে, ফোনটা চার্জে দিই, টটো আওয়াজ হচ্ছে। কী সমস্যায় পড়লাম বলো তো, সামনে দুর্গাপুজো, গুচ্ছের খরচা, তার মধ্যে আমি একজন বেকার মানুষ, তার ওপরে ফোনটা গেল খারাপ হয়ে। আর রান্না করেছি কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো শাক ভাজা করেছি আর পনিরের তরকারি করেছি, আর তার সাথে বর কদিন আগে যে বাজার গেছিলো না, মা জানতে একটি চালতা কিনে এনেছিল, তো ও যা হোক করে চালতাটা কেটেছে। আর আমি জীবনে প্রথমবার চালতার চাটনি তৈরি করছি, যেমন করে আমের চাটনি তৈরি হয়, কুলের চাটনি তৈরি হয় করে এসেছি, সেরকম করেই চালতার চাটনিটা করলাম। বাট খেতে বসার সময় মাকে ফোন করেছিলাম, মা তখন বলল চালতাটাকে একটু হামান দিস্তায় করে বা কিছুটা করে থেতো করে দিলে আরও টেস্ট লাগতো, কিন্তু খেতে যে একদম অখাদ্য কুখাদ্য লাগছিল তা না, চিনিটা বেশি করে দিয়ে দিয়েছিলাম, যাই করো একটু মিষ্টি মিষ্টি হলে ব্যাস খাওয়া হয়ে যায়, আর চালতা থেকে তো হালকা হালকা টক বেরিয়েছিল। এবার মাথার উপর একটা চিন্তা ঘুরপাক খাবেই যতক্ষণ পর্যন্ত না টেস্টের রিপোর্টটা হাতে পাচ্ছি, যে টেস্টের রিপোর্টটা কী এলো। তো দেখা যাক কী রিপোর্ট আসে, খেতে বসে গেছি, দেখা করছি নেক্সট ডে।